बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय व्यूअर्स अस्सलामु आलैकुम। आशा करी आपनारा भालो आछेन। आमी आज के आपनादेर सामने यूके पॉइंट बेस्ड टियर फोर पॉइंट बेस्ड सिस्टेम जे किछु परिवर्तन एसेछे এই বিষয়টা এবং এন্ট্রি রিকোয়ারমেন্টস এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। আমরা লক্ষ্য করেছি যে 5 অক্টোবর ইউকে টিয়ার ফোর সিস্টেমের কিছু পরিবর্তন আসার পর স্টুডেন্টদের মাঝে, অভিভাবকদের মাঝে ব্যাপক একটা মিস ইনফরমেশন চলে এসেছে। অনেকেই একটা দুমড়ে জালের মাঝে রয়েছে, আর যার কারণে আমি মনে করেছি একটা ছোট্টখাটো একটা ভিডিও করে ফেলি। আমরা কথা না বাড়িয়ে আসল মূল জায়গায় চলে যাই। আমরা জানি যে আসলে টিয়ার ফোর সিস্টেমে যে পরিবর্তনটা এসেছে এটা তেমন মেজর কোনো পরিবর্তন নয়। এই চেঞ্জেসটা খুব আগেও ছিল, জানুয়ারি থেকেও, গত জানুয়ারিতেও কিছু পরিবর্তন এসেছিল, আর এখন যে পরিবর্তনটা এসেছে এটাও তেমন খুব ব্যাপক বা বেশি তেমন কিছু না। আগে যারা স্টুডেন্ট ভিসা ইউকেতে পড়াশোনা করার জন্য গিয়েছিলেন বা গিয়েছে তাদেরকে 40 পয়েন্টস 40 পয়েন্টস অর্জন করতে হতো, আর এখন এটাকে বাড়িয়ে 70 পয়েন্টস করা হয়েছে। এখন এই 70 পয়েন্টস 50 পয়েন্টস করা হয়েছে কাস লেটারের মাঝে, কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ, আর 10 পয়েন্টস ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, এবং 10 পয়েন্টস করা হয়েছে মেনটেন্যান্স বা ফান্ডসের উপরে। ইন টোটাল 70 পয়েন্টস। একজন শিক্ষার্থী যখন ইউকেতে পড়াশোনা করতে যাবে তাকে এই 70 পয়েন্টস অর্জন করতে হবে। যদি সে 70 পয়েন্ট অর্জন করতে পারে তাহলে সে ইউকে পড়াশোনা করার সুযোগ পাবে। এখন এই 70 পয়েন্টসের মাঝে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা ওইটা নিয়ে কিছু কথা হচ্ছে, আইএলটিএস লাগবে কি লাগবে না এটা নিয়ে পরে কথা বলবো, আসুন ফান্ডসের ব্যাপারটা কথা বলি নেই। ফান্ডস যেটা এটা আগেও ছিল সেম, এখনও আছে, তারপর একটু ক্লিয়ার করে নেই। আগে যারা আমরা ইউকেতে স্টুডেন্ট ভিসায় বা যারা পড়াশোনা করার জন্য গিয়েছেন বা চেষ্টা করেছেন তাদেরকে ইনার লন্ডনে 1265 পাউন্ড পার মান্থ, টোটাল 9 মান্থস অ্যাকাউন্টে, নিজের অ্যাকাউন্টে 28 দিন 1385 পাউন্ড তাকে দেখাতে হতো, শো করতে হতো, প্লাস টিউশন ফি। এবং আউটার লন্ডন যদি কেউ স্টাডি করার ইচ্ছা পোষণ করতেন তাকে 1015 পাউন্ড পার মান্থ, 9 মান্থ, টোটাল 9 মান্থসে তাকে 9135 পাউন্ড অ্যাকাউন্টে শো করতে হতো। ঠিক এখনও এই সেম রিকোয়ারমেন্টস রয়েছে। এই টাকাটাই আপনাকে একজন স্টুডেন্টকে এভিডেন্স হিসাবে, মেনটেন্যান্সে ফান্ডস হিসাবে শো করতে হবে 28 ডেজ। আর আরেকটা বিষয় রয়েছে, কেউ কেউ বলতেছেন যে ইউকেতে এখন আর ফান্ড দেখানোর প্রয়োজন নয়। আসলে কথাটা সঠিক নয়, সারা দুনিয়াতেই সেমই নিয়ম। তবে যারা এখন অলরেডি ইউকেতে আছেন, পড়াশোনা করতেছেন, তাদের জন্যে 1 বছর অলরেডি পড়াশোনা করে ফেলেছেন, তাদের জন্যে নতুন করে যদি সে ভিসা এক্সটেনশন করতে হয়, তার কোর্স প্রায় শেষ হয়ে গেছে এমন হয় বা শেষ হবে, তাদেরকে নতুন করে ভিসা এক্সটেনশনের জন্য ফান্ড দেখাতে হবে না। বাট যারা বাংলাদেশ থেকে যাবেন বা অন্য কোনো দেশ থেকে যাবে তাদেরকে অবশ্যই তাকে ফান্ড শো করতে হবে। আর আগে যারা আগে 5 অক্টোবরের আগে সেপ্টেম্বর বা অক্টোবর সেশন পর্যন্ত যারা স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য চিন্তাভাবনা করেছিলেন তারা 3 মাস আগেই, কোর্স স্টার্ট হওয়ার 3 মাস আগেই তারা আবেদন করতে পারতেন। এখন এটাকে বাড়িয়ে 6 মান্থস করা হয়েছে। আপনি যদি
সেপ্টেম্বর বা জানুয়ারি সেশনে যান, তাহলে এর 6 মাস আগে আবেদন করতে পারবেন। আপনি জুন সেশনে গেলে জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন, যেটা আগে 3 মাস ছিল। এই সময়টা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, রিল্যাক্সে কাজ করার সুযোগ হয়েছে, কারণ অনেক সময় এই আপনার টিবি টেস্টের জন্য সিরিয়াল পাওয়া যেত না। এখন ধীরে ধীরে এই কাজটা করতে হবে, কারণ কাস লেটার অর্জন করার জন্য, কাস লেটারের জন্য টিবি টেস্ট শো করতে হয়, টিবি টেস্ট অবশ্যই প্রয়োজন। এখন আসুন এন্ট্রি রিকোয়ারমেন্টস নিয়ে সংক্ষেপে কিছু কথা বলি। আমরা জানি ইউকেতে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কান্ট্রিগুলিতে স্টাডির জন্য যদি কেউ যেতে চায়, তাহলে অবশ্যই ইংলিশ, IELTS, PTE এই বিষয়গুলি খুবই জরুরি। তবে ইউকেতে এখন ইউকেতে PTE, ডুলিঙ্গো, IELTS সহ আবেদন করার সুযোগ রয়েছে, কিন্তু কেউ কেউ বলতে যে IELTS ছাড়াই আবেদন করা যায়। কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলি তে আপনাকে ডুলিঙ্গো টেস্ট, ডুলিঙ্গো অ্যাকসেপ্ট করে, আর খুব কম ইউনিভার্সিটি রয়েছে যারা IELTS বা ডুলিঙ্গো বা PTE ছাড়া অ্যাকসেপ্ট করে। তবে যদি কেউ আবেদন করে থাকে, তাহলে ইউনিভার্সিটি যদি মনে করে, খুব কম ইউনিভার্সিটি যে ইংলিশ ইংলিশ IELTS ছাড়া বা PTE ছাড়া অ্যাকসেপ্ট করে, যে কথাগুলি আমাদের এখানে প্রচলিত রয়েছে আসলে কথাটি সঠিক নয়। অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আপনাকে সার্টিফিকেট শো করতেই হবে। তবে যে ইউনিভার্সিটিগুলি অ্যাকসেপ্ট করে, তারা স্পেশালি একটা টেস্ট নিবে। টেস্টের পরে যদি ইউনিভার্সিটি মনে করে যে না, সে এই স্টুডেন্ট হওয়ার যোগ্য, তখন তারা সে একটা সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেট শো করে আপনি আবেদন এম্বাসিতে দাঁড়াতে পারবেন। অর্থাৎ আপনি, মূল কথা হচ্ছে আপনাকে কম্পিটেন্স হতে হবে, আপনি ক্যাপাবল হতে হবে, আপনার ইংলিশের উপর প্রফিসিয়েন্সি থাকতে হবে। যদি থাকে, তাহলে ইউ আর বি এবল টু বি এ স্টুডেন্ট অফ ইউকে ইউনিভার্সিটিস। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে দেশে যাচ্ছি, যে দেশে আপনি যাবেন, এই দেশের মিডিয়াম হচ্ছে ইংলিশ। আপনার ইউনিভার্সিটি লেকচার, অ্যাসাইনমেন্ট, আপনার কাজকর্ম, কথাবার্তা সব কিছু ইংলিশে হবে। আপনি যদি ইংলিশ নাই জানেন, তাহলে আপনি এখানে কিভাবে স্টাডি করবেন? আপনি তো যেহেতু স্টুডেন্ট, সো আমরা নর্মালি বুঝতে পারি বা আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের ইংলিশ জানা বা অবশ্যই প্রয়োজন। ইংলিশ ছাড়া বাহিরে স্টাডি করা খুবই কঠিন। হাউ ক্যান উই এক্সপেক্ট উইদাউট নোয়িং ইংলিশ? অ্যাকচুয়ালি ইংলিশ জানা ছাড়া আমরা আশা করাটা একটা বোকামি বলে আমি মনে করি। তবে যারা হায়ার এডুকেশনে যাবেন, সবাইকে আমি বিনীত অনুরোধ করব, ইংলিশ টেস্ট দিয়েই আপনারা যাওয়ার চেষ্টা করেন, এবং ইংলিশের উপরে ভালো একটা প্রফিসিয়েন্সি যখন আপনার আসবে, তখন মনে করবেন, তখনই আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করাটাই সবচেয়ে যুক্তিযুক্ত হবে বলে আমি আশা করি এবং মনে করি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।